আমরা এই যে বিচারহীনতার যেখানে যাইনি যাই না কেন সেটি চিকিৎসকরাও দেশের আইনের বাইরে নয় তারাও যে জাস্টিস সেটি পেতে পারে নিশ্চয়ই এবং কেউ ভুক্তভোগী হয়ে গেলে সেও পেতে পারে এই যে এখানটায় আসলে এই বিচারহীনতার যে সংস্কৃতি সেই সংস্কৃতির জায়গাটা আসলে বিএমডিসি থেকে একটু বেশি লাগলো নাকি আসলে সার্বিক অবস্থাই সমাজের এই অবস্থা আসলে নগর পড়লে তো দেবালয় এড়ায় না আপনি কোনো একটি সেক্টরকে রক্ষা করে বাকি সেক্টরগুলো ধ্বংস করা আপনার পক্ষে সম্ভব না যদি ধ্বংস হয় পুরোটাই ধ্বংস হবে এবং বিচারহীনতা শুধু কি দেখুন আমার খুব মনে পড়ছে একজন ডাক্তারের কথা আওয়ামী লীগের ডাক্তার হিসেবে অত্যন্ত পরিচিত ছিলেন আমি ওনার নামটা বলবো না উনি ওনার হাতে কিছুদিন আগে একজন পেশেন্ট মারা গেছে তখন কিন্তু আমরা দেখিনি ভাঙচুরের সাহস করতে তখন কিন্তু আমরা দেখিনি পেশেন্ট পার্টি গিয়ে কমপ্লেন দিতে বা কমপ্লেন দিলেও সেটা কিছু হয়নি বলে মানে হয়নি তো দেখাই যাচ্ছে কিছু হয়নি হলে তো আমরা খবরের কাগজে দেখতাম সেটা এবং খুব দর্পের সঙ্গে সেই ডাক্তার বিভিন্ন বেরিয়েছে সেই সময় তো এই যে দেখুন এক ধরনের অনিশ্চয়তা কিন্তু পেশেন্ট পার্টির মধ্যে তৈরি হয়ে যায় ব্যাক অফ দ্য মাইন্ড ওটা কাজ করে আচ্ছা তখন তো আওয়ামী লীগ ওই ডাক্তার বেঁচে গেছে এখন আবার ভিন্ন একটি সরকার এই ডাক্তাররা আবার বেঁচে যাবে না তো যদি আমরা আইনের শাসন নিশ্চিত করতে পারতাম তাহলে এই হতো না আবার যদি ডাক্তার কোনো ভুল করে থাকেন আমি ভুল বলবো কারণ ইচ্ছাকৃত ভাবে কোন ডাক্তার কোন ক্ষতি করেন বা করতে চান এটা তার নিজের জন্য ক্ষতিকর কারণ তার নিজের রেপুটেশনও এতে খারাপ হবে সুতরাং নিজের ক্ষতি করে কেউ অন্যের ক্ষতি করবে এটা আমরা ভাবতে চাই না তো যেটাই হোক যদি আইনের শাসন থাকতো ডাক্তারকেও জবাবদিহিতার মধ্যে আনা যেত পেশেন্ট পার্টি যদি কোন রকম কোন ভাঙচুর করে অন্যায় করে তাকেও কিন্তু আইনের আওতায় এনে বিচার করা যায় দাবি আদায় কমপ্লিট শাটডাউন এই যে শাটডাউন অথবা কর্মবিরতিতে যাওয়া অন্য পেশার মতো চিকিৎসকদের মতো আমরা মহান পেশা বলি অথবা গুরুত্বপূর্ণ সেটিকে আপনি কি বলবেন এটি তো রোগী জিম্মি অবস্থা হয়ে পড়ে না আমি খুব ছোট্ট করে এটি দুঃখজনক কিন্তু একই সাথে এটাও একটু মনে রাখতে হবে মাঝে মধ্যে আমরা কিন্তু ভাঙচুরের কথা শুনি মাঝে মধ্যে আমরা শুনি আইসিউতে গিয়ে ডাক্তারকে মারধর করা হয়েছে কারণ পেশেন্ট মারা গেছে একদিকে আমরা বলি যে সকল কিছুই আল্লাহ নির্ধারণ করেন জন্ম মৃত্যু বিশেষ করে একেবারেই আল্লাহর হাতে তাহলে আমরা কেউ মৃত্যু হলে আমরা সাথে সাথে ডাক্তারকে মারতে যাই কেন ডাক্তার তো আসলে খুনি না ডাক্তার তো কাউকে ইচ্ছে করে হত্যা করে না যদি ভুল মনে করে থাকে তাহলে অথরিটি আছে অথরিটির কাছে কমপ্লেন করুক যদি কমপ্লেনে কাজ না হয় আদালত আছে আদালতে যাক ওই যে বিচারহীনতার কথা আপনি বলছেন এই জায়গাগুলো যদি স্বচ্ছতা থাকতো না তাহলে পেশেন্ট পার্টিও নিশ্চিন্ত থাকতো ডাক্তারও আজকে পুলিশ দাবি